নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। মহালয়ার ভোরে জনসমুদ্র শিলচরে, সদরঘাট সেতুতে ভিড়। সংস্কারের কদিনের মধ্যেই বেহাল শহরের সড়ক। গান্ধী জয়ন্তীতে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভায় ঘৃণার রাজনীতির অবসানের আহ্বান। কলকলি ঘাটে ট্রেনে কাটা পড়ে প্রৌঢ়ের মৃত্যু। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য। শহর শিলচর আবহাওয়া অনুকূলে থাকায় বুধবার মহালয়ায় খুশ মেজাজে সবাই বের হন বাড়ি থেকে। সময় যতই গড়াচ্ছিল, জনস্রোত বাড়তে থাকে শহরের রাজপথে। সবার গন্তব্য ছিল সদরঘাট সেতু। দলে দলে গিয়ে জমায়েত হন সেতুর উপরে। অনেক জায়গায় জনসমাগম আটকে ওঠার মতো ছিল। তর্পণ করতেও বরাকের পাড়ে ভিড় জমে পুণ্যার্থীদের। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত শহরের মহালয়ার ভিড় পরিলক্ষিত হয়। নমস্কার, আজকের দিনটি খুবই শুভ দিন। আমাদের বাঙালিদের দুর্গাপূজার আজকে শুরুয়াত হলো। এখানে আগে একটা ব্রিজ ছিল, এখন তিনটা ব্রিজের আমরা উপহার পেলাম। এখানে প্রচণ্ড ভিড় আছে, তো আমরা সবার উৎসাহ মানে দেখার মতো, এবং আজকে থেকেই যেন মনে হয় উৎসবের শুরুয়াত হয়ে গেল আর কি। খুবই ভাল লাগছে। আমি সবাইকে অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করি ওয়েদারটা যেন ভালো থাকে, বৃষ্টি যেন হয় না। মানে মহালয়ার দিন, আজকে এই ওয়েদারটা এত ভালো থাকায় মানুষের এত ভিড়, রাস্তাঘাটে দেখতে খুব ভালো লাগতেছে। গতকালকে তো ওয়েদার খুবই খারাপ ছিল, মানে ওইরকম ওয়েদার থাকলে হয়তো এত ভিড় হইতো না। আজকে এই ওয়েদার থাকায় খুব ভালো হইতেছে, মানে দেখতেও ভালো লাগে। মানুষের মনে একটা পূজার পূজা ভাব, হ্যাঁ, যেটা এতদিন মানে আসিল না। আর মহালয় তো আমরা মানে সবসময় ছোটোবেলা থেকে দেখে আইতেছি যে মহালয়ার সময় এই মানে সদরঘাটের ব্রিজের উপরে উঠিয়া যেমন দুর্গার এইখান থেকে আগমন করিয়া নেওয়া হয় আর কি। ওই যে একটা পরম্পরা চলি আইতেছে, আর আগামীতেও চলবো। মানুষের মনের মধ্যে এই আনন্দ দেখে খুবই ভালো লাগতেছে। সূচনা হলো দেবীপক্ষের। সদরঘাটে ভোরের তর্পণ করলেন অনেকেই। মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পুজোর আগে শিলচর শহরের সড়ক সংস্কারে হাত দেওয়া হলেও বিভিন্ন স্থানে সংস্কারের মাত্র কদিনের মধ্যে ফের বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও দায়সারাভাবে কাজ করার জন্যই ফের এমন বেহাল অবস্থা হয়েছে, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। সোনাই রোডের তরুণ ক্লাব পুজো মণ্ডপের সামনে সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাছাড়া এই গর্তের জন্য বিভাগে পড়েছে পুজো কমিটি। গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করল সোনাই কংগ্রেস। এতে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এবং জৈন ধর্মের প্রতিনিধিরা তাদের ধর্মের প্রার্থনা করেন। এতে অংশ নেন মুসলমান থেকে মৌলানা নুরুনব্বী বরভুইয়া, হাফিজ হোসেন আহমেদ, হিন্দু ধর্ম থেকে গোপাল দাস, খ্রিস্টান থেকে মঙ্গল রংমাই, শিখ থেকে কুলদীপ সিং, জৈন থেকে বিজয় কুমার সান্ত। সভার উদ্যোক্তা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, দেশে ঘৃণার রাজনীতি চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে ফের ভালোবাসার রাজনীতি শুরু করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে আজ প্রত্যেক ব্লকে এই সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। গান্ধীজির অহিংসার নীতিতে দেশে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। সভায় বক্তব্য রাখেন বাবুল আহমেদ বরভুইয়া, জালাল উদ্দিন মজুমদার, খোরশু আলম চৌধুরী, ফিজুর রহমান লস্কর প্রমুখ। আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কয়েকটা শক্তিশালী দেশের মধ্যে একটা দেশ, যেটা আমাদের ভারতবর্ষ, যেখানে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আছে, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র চীন আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশ আছে, এদেরকে আমরা বর্ডার সিল করে তাদেরকে ঘুষপিটি বন্ধ করতে দিতে পেরেছি। আমরা বাংলাদেশকে, পাকিস্তানকে, চীনকে সবক দিতে পেরেছি। এত শক্তি আমরা আজকে কেন, কোন জায়গাতে ভুল আছে আমাদের,
আজকে দুই বছর হয়ে গেল মণিপুরের কুকি মণিপুরের যুদ্ধ বন্ধ করতে হবে। কোন জায়গাতে ভুল আছে? কারণ সরকারে, বর্তমান সরকারে, এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারে চায় না যে মণিপুর ঠান্ডা হোক। মণিপুরে একটা লেসন নিতেছে যে এইরকম হলে কি হয়, এটা একটা তাদের পাইলট প্রজেক্ট, এখান থেকে শুরু হবে, অন্যান্য রাষ্ট্রতে হবে। এর জন্য আমরা চাই যেখানে পাইলট প্রজেক্ট শুরু করেছে বিজেপি, এখানেই আমরা তাদেরকে বন্ধ করে দেব। অন্যান্য রাষ্ট্রতে আমরা, অন্যান্য জেলা মানে রাজ্যতে আমরা তাদের পাইলট প্রজেক্ট আমরা সাকসেস করতে দেব না। এর জন্য আজকের এই মানে সর্বধর্ম প্রার্থনা। গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার করিমগঞ্জ গঙ্গা ভাণ্ডারের সামনে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান কংগ্রেস নেতা কর্মীরা। আয়োজন করা হয় এক সর্বধর্ম সভা এবং মিছিলের। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এদিনের কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। মহাত্মা গান্ধীজির আজকে আবির্ভাব তিথি, আমরা সবাই জানি। মহাত্মা গান্ধী সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে এই দিনটিকে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বড়া মহাশয় নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যে 2896টি মণ্ডল আমাদের রয়েছে, করিমগঞ্জ জেলায় 95টি মণ্ডল রয়েছে, 27টি ওয়ার্ড রয়েছে, বদরপুরে 10টি ওয়ার্ড রয়েছে, রামকৃষ্ণনগরে ওয়ার্ড রয়েছে। আমরা প্রত্যেকটি মণ্ডল এবং ওয়ার্ডে আজকে গান্ধীজির এই জন্মতিথিকে আমরা উদযাপন করতে চলেছি। এর শুভারম্ভ আজকে এই মুহূর্তে করিমগঞ্জের গঙ্গা ভাণ্ডারের সম্মুখস্থ প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে আমরা মাল্যদানের মাধ্যমে এর শুভারম্ভ করলাম। এখান থেকে গিয়ে কংগ্রেস ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা এখানে শহরাঞ্চলের উপস্থিত আছেন এবং গ্রাম থেকে যারা কিছু কর্মীরা এসেছেন, কারণ প্রত্যেকটি মণ্ডলে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে। আলগাপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের সভা শুরু হয়। প্রার্থনা শেষে সভায় বক্তব্য রাখেন আলগাপুর ব্লক কংগ্রেস সভাপতি আইনজীবী নুমান মিয়া বড়ভুইয়া, হাইলাকান্দি জেলা কংগ্রেস প্রাক্তন সভাপতি মরম আলী মজুমদার, জেলা সহসভাপতি আইনজীবী রোকন উদ্দিন মজুমদার, হাইলাকান্দি জেলা মাইনরিটি বিভাগের কার্যকরী সভাপতি আলী আহমেদ লস্কর প্রমুখ। আজকে এই গাছের ছায়াতে দাঁড়িয়ে এই প্রখর রূপে আমরা মানে ছায়াটাকে অনুভব করি। ওই জন্য এই কথাটা আমি বললাম, মহাত্মা গান্ধীকে ভারতের মানুষ চিনার আগে সাউথ আফ্রিকাতে 1914 ইংরেজিতে মহাত্মা গান্ধী হিসাবে, মহাত্মা হিসাবে সেই নাম দিয়ে সাউথ আফ্রিকাতে ওনাকে সম্বোধন করা হয়েছিল। আজকে ওই জন্যই আমি এই কথাগুলো বললাম। এই কথাটা বলার উদ্দেশ্য হলো মহাত্মা গান্ধীকে মহাত্মা ওই জন্য বলা হয়েছে ব্রিটিশের এত নির্যাতনের বিরুদ্ধে উনি বলেছেন নন ভায়োলেন্স আন্দোলন করতে হবে। উনি ভায়োলেন্সের পক্ষে ছিলেন না, ভায়োলেন্স মানে উনি হিংসার পক্ষে ছিলেন না, অহিংস আন্দোলন উনি শুরু করেছিলেন। এবং উনি অহিংস আন্দোলন শুরু করার পর উনার সঙ্গে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী লোক, বৌদ্ধ ধর্মাবলম্বী লোক এবং মুসলিম ধর্মাবলম্বী লোক, প্রত্যেক ধর্মাবলম্বী লোকের মানে যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা ছিলেন, সেই নেতৃস্থানীয় ব্যক্তিরা সর্বপ্রথম ওনার সঙ্গে বসে আলোচনা করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে যে ভারতে কিভাবে আমরা আন্দোলন করতে হবে। সেই ভারতে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল, খিলাফত আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, এটাতেও মহাত্মা গান্ধীজির একটা বিরাট ভূমিকাও ছিল। আগামী শনিবার তৃতীয়বার উদ্বোধন হবে উধারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন পূজা কমিটির কর্মকর্তারা। কমিটির অন্যতম কর্মকর্তা শঙ্কর রায় জানান, অন্যান্য বছরের থেকে এবারে তাদের পুজো দর্শনার্থীদের বেশি আকর্ষণ করবে। আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বছর থেকে দর্শনার্থীদের সংখ্যা এবারও বেশি হবে বলে তারা আশাবাদী। আগামী শনিবার মণ্ডপ উদ্বোধন করবেন মিশনের মহারাজ গণধীশানন্দজি মহারাজ, বিধায়ক মিহির কান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ স্থানীয় বিশিষ্টরা। সোনাইবাজার মোড়ে স্থায়ীভাবে জাতীয় পতাকা স্থাপন করল সোনাই পুরসভা। বুধবার বিকেলে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য 50 ফুট উঁচু পতাকাটি উত্তোলন করেন। এ উপলক্ষে মুক্ত মঞ্চে পুরসভার চেয়ারম্যান শিলুরানী দাসের পৌরোহিত্যে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পুরসভার তরফে গান্ধী জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির
বক্তব্যে সাংসদ পরিমল শুক্লবৈদ্য পুরসভার কাজের প্রশংসা করেন। মহৎ দিনে স্থায়ীভাবে জাতীয় পতাকা ইনস্টল করায় পুরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া বক্তব্য রাখেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড়ভূঁইয়া, প্রাক্তন ডিএসও বদরুদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে শহরকে স্বচ্ছ রাখতে সাহায্য করার জন্য দুজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গান্ধী জয়ন্তী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের শংসাপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মতিনগর রোডে পুরসভার তরফে একটি পাবলিক টয়লেটের উদ্বোধন করেন অতিথিরা। বলা হয়েছে এখানে আমাদের জাতির জনক মোহনচাঁদ করমচাঁদ গান্ধীর জন্ম, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রীজি, ওনারও জন্ম। কাজে এই গোটা জন্মদিন একত্রিত করে আমরা ভারতবর্ষের মানুষ এই 2nd অক্টোবরকে আমরা বড় শ্রদ্ধা করি, বড় আপন করে নিয়েছি। আমরা আমাদের জন্মদিন অনেক সময় ভুলে যাই, কিন্তু 2nd অক্টোবর ভুলি না আমরা। কেন ভুলি না? কারণ আমাদের সমগ্র জাতি জনকের জন্মদিন আজকের দিন, আর এই জনক তিনি এই জন্য হয়েছেন যে সমগ্র বিশ্বে শান্তির বাণী পৌঁছে দেওয়ার, অহিংসার মন্ত্রে দীক্ষা দেওয়ার যে দায়িত্ব নিয়েছেন ভারতবর্ষে, ওই মানুষটি জাতির জনক মহাত্মা গান্ধী। আজকের দিনে বিশ্ব যদি কোনো জায়গায় অহিংসার বার্তা পৌঁছে দেয়, আজকের দিনে যদি এই হিংসায় উন্মত্ত পৃথিবীকে কারো বাণীর মাধ্যমে যদি হিংসার থেকে বিরত রাখে, তাহলে এই বাণী এই পথ প্রদর্শনের প্রতিক্রিয়া। এবার 55তম বছরে 60 কেজি সিটি গোল্ডের প্রতিমার চমক থাকছে শিলচর শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটিতে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন পূজো কমিটির কর্মকর্তারা। কলকাতার মেদিনীপুরের শিল্পী প্রতিমা গড়ছেন, তাছাড়াও থাকবে মণ্ডপ এবং আলোকসজ্জায় বিশেষ চমক। রয়েছে আমরা লোকাল আমাদের আর্টিস্ট শ্রী শুভজিৎ পাল, তিনি নির্মাণ করছেন। এটার মধ্যে বিশেষ আকর্ষণ হলো কমপ্লিট প্রতিমাটি আমাদের সিটি গোল্ড দিয়ে নির্মাণ করা হয়েছে। অলমোস্ট 50 থেকে 60 কেজি সিটি গোল্ড ব্যবহার হয়েছে এই প্রতিমা নির্মাণ করতে। 14 ফুট উঁচা আর কমপ্লিটলি গোল্ডেন কালারের থাকবে। তো যারা পুজো দেখতে আসবেন সবাই একটা নতুন আকর্ষণ পাবেন, একটা নতুন ধরনের প্রতিমা আমরা নির্মাণ করছি এই বছর। তার পাশাপাশি আমরা আলোকসজ্জাতেও আমরা অনেক ধ্যান দিয়েছি, যাতে সুন্দরভাবে পুরো পাড়াটি আমাদের শিলংপট্টি পুরো এই মুখ থেকে ওই মুখ আমরা যাতে সুন্দরভাবে আলোকিত হয়, এই ধরনের এই চেষ্টা আমরা করছি। আর আমাদের এবছর আমরা অষ্টমী এবং নবমী এই দুদিন আমরা মহাপ্রসাদ বিতরণ করার একটা আমরা পরিকল্পনা রেখেছি। অন্যান্য বছর আমাদের অষ্টমীতে আমরা করি, এই বছর আমাদের নবমীতেও থাকবে। তার পাশাপাশি যত ধরনের নিয়মকানুন আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে দিয়ে থাকে আমরা সবগুলোই পালন করার চেষ্টা করব। আমাদের মণ্ডপে সব বছর সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, এই বছরও সেটা থাকবে। ফায়ারের যাতে ব্যবস্থা থাকে ফায়ার না লাগার জন্য। এবারে ঈশান বাংলা বিরতি। বরাকবাসীর জন্য এক আনন্দ সংবাদ, শিলচরে চলছে গান্ধী শিল্প বাজার। বিপিনচন্দ্র পাল সভাস্থলে এই মেলায় থাকছে নানা ধরনের আকর্ষণীয় হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রজেক্ট। এতে অসম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ অংশ নিচ্ছে। সুলভ মূল্যে উন্নত মানের হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রোডাক্ট কিনতে সবাইকে এই মেলায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পুজোর আগে এই মেলা ক্রেতাদের আকর্ষণ করছে। ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম বিভাগের সৌজন্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 অক্টোবর পর্যন্ত এই গান্ধী শিল্প বাজার শিলচরে চলবে। বিশুদ্ধ নিরামিষ খাবার সুলভ মূল্যে খেতে হলে চলে আসুন শিলচর দেশবন্ধু রোডের বিপরীত দিকে জগন্নাথ ভোজনালয়। এখানে রয়েছে নর্মাল থালি সহ
ন-10টি ব্যঞ্জন দিয়ে রাজভোগ থালি, তাছাড়া রয়েছে সুস্বাদু ব্রেকফাস্ট। এছাড়া অতি স্বল্প মূল্যে উন্নত মানের পুজোর সামগ্রী নিতে চলে আসুন শিলংপট্টি অ্যাক্সিস ব্যাংকের পাশে থাকা জগন্নাথ ভাণ্ডারে। জগন্নাথ ভোজনালয় ও জগন্নাথ ভাণ্ডারের জন্য যোগাযোগ করুন 9401317770। সকাল 8টা থেকে রাত 10টা অবধি দুটি প্রতিষ্ঠান খোলা থাকে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। সমাজ থেকে নেশা উৎখাতে মাঠে নামলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। বুধবার সকালে গান্ধী জয়ন্তী উপলক্ষে হাজার হাজার লোককে নিয়ে এক নেশা বিরোধী র্যালি বের হয় বিধায়কের নেতৃত্বে। সকাল 7টায় সোনাই শহরের বারহালি পয়েন্টে থেকে শুরু হয় র্যালি। নেশা বিরোধী নানা প্লে কার্ড হাতে নিয়ে মিছিলটি শেষ হয় সোনাই ফুটবল খেলার মাঠে। সমাজ থেকে নেশা উৎখাত নিয়ে বক্তব্য তুলে ধরেন বিধায়ক করিম। একটা আন্দোলন শুরু করব, সেই আন্দোলন আজকে একদিন আমরা পদযাত্রা করলাম গান্ধী জয়ন্তীতে, গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে। সেটা কিন্তু আমাদের শুভারম্ভ, সেটা আমাদের শেষ না। আজকে আপনারা ভাববেন না যে আমরা 1 ঘন্টা পদযাত্রা করে সোনাই থেকে ড্রাগস শেষ করে ড্রাগসকে বিদায় দিয়েছি, সেটা কোনোদিন সম্ভব না। স্বাধীনতার আন্দোলন ছিল 200 বছর। এই মহাত্মা গান্ধী 1942-এ স্বাধীনতা আন্দোলনের শেষ সময়ে ডাক দিয়েছিলেন ইংরেজ ভারত ছোড়ো। আর আজকে এই গান্ধী জয়ন্তীতে আমরা সোনাই প্রত্যেক জনসাধারণ দলীয় রাজনীতির উর্ধে উঠে, ভাষা ধর্ম প্রত্যেক সবকিছুর উর্ধে উঠে সোনাইকে ড্রাগস মুক্ত করে সোনাই ড্রাগস ছাড়ো আহ্বান দিয়ে আজকে থেকে আমরা শুরু করছি এই আন্দোলনের। আর বিশেষ করে মা বোনরা, মহিলারা, আশাকর্মীরা, এসএইচজির মহিলারা, ছাত্ররা, ছাত্রছাত্রীরা, যুব প্রজন্ম, আপনারা এগিয়ে আসতে হবে, আমরা সঙ্গে থাকব। সমস্যা প্রত্যেকের, এটা একটা গভীর সমস্যা। আপনারা ভাববেন না এটা রাজনীতির জন্য আমি করছি, এখানে কোনো রাজনীতির কথা নেই। আপনারা দেখেন এখানে প্রত্যেক বিভিন্ন দলের কর্মকর্তারা, সমর্থকরা এখানে এসেছেন। বরখলার নীলছড়া গ্রামের মিন্টু দত্ত ভিএইচপি বা বজরং দলের সদস্য নন, আজ এমনই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা সভাপতি বিধুভূষণ দে। তিনি বলেন, মিন্টু দত্ত নানা অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মিন্টু বিভিন্ন স্থানে নিজেকে ভিএইচপি এবং বজরং দলের সদস্য পরিচয় দিচ্ছেন। বিধুভূষণ সাফ জানিয়ে দেন, মিন্টু কোনো ধরনের অসামাজিক কাজে যুক্ত থাকলে ভিএইচপি বা বজরং দল দায়ী থাকবে না। আমি শ্রী বিধুভূষণ দে, বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলার সভাপতি। আমাদের কাছে একটা অভিযোগ আসছে যে আমাদের বরকল্লা প্রখণ্ডের অধীন নীলচড়া গ্রামের মিন্টু দত্ত নামের এক ব্যক্তি, যিনি নানান অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, কিন্তু উনি সমাজে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য হিসাবে পরিচয় দেন। আমি স্পষ্টীকরণ দিতে যাচ্ছি যে সেই মিন্টু দত্ত, উনি বিশ্ব হিন্দু পরিষদের কোনো সদস্য নন, বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত নন, অথবা আমাদের যে আয়াম আছে বজরং দল, সেই বজরং দলেরও কোনো রকমের
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনি আমাদের সঙ্গে জড়িত নন। তাই উনি যদি কোনো অসামাজিক কাজ করে থাকেন সেটার দায়বদ্ধতা বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল নেবে না। মহালয়ার দিনে শিলচর শহরের কাছের গঙ্গাপুর নালার পার গ্রামকে দত্তক নিল রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড। বিদ্যুৎ স্বাস্থ্য পরিষেবা সহ সব ক্ষেত্রে এই গ্রাম পিছিয়ে রয়েছে। এ নিয়ে জানান রোটারি গ্রিনল্যান্ডের সভাপতি অমিত কালুয়ার। মহালয়ার শুভ দিনে এই চেংদুয়ার বাগানের গঙ্গাপুর নালার পার এলাকাকে আমরা আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে আমরা আজকে অ্যাডপ্ট করেছি এবং এই এরিয়াতে যতটুকু পারবো আমরা ডেভেলপমেন্ট কাজ করে যাবো। কেননা আমরা দেখতে পেরেছি এই এরিয়াতে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি, কোনো ধরনের কোনো অ্যাপ্রোচ রোড নেই, কোনো জলের পরিষ্কার জলের ব্যবস্থা নেই, না ইলেকট্রিসিটির ব্যবস্থা, এখনও ইলেকট্রিসিটি লাইনও এখানে আসেনি। তো আমরা চেষ্টা করবো যে আমাদের ক্লাব থেকে যতটুকু পারি এই এলাকার জন্য আমরা করে যাব, এবং আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে যদি এই এরিয়াকে আরও যদি ডেভেলপ করা যায় আমরা চেষ্টা করবো। এটা তো আমরা বলতে পারবো না, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার, কিন্তু কেন এই এরিয়াটা এত পিছের, এত শহরের পাশে থেকেও এত এত পিছনে পড়ে আছে ওটা আমরা দেখবো, খাতিয়ে দেখবো, আর আমরা যতটুকু পারি আমাদের তরফ থেকে আমাদের সাহায্য করার চেষ্টা করবো। বাগানে এসে আমরা আজকে মহালয়ার শুভ দিনে আজকে আমরা এই বাগানে যারা এলাকাবাসী আছেন ওদের মধ্যে আজকে আমরা শাড়ি, শার্ট, টি শার্ট এবং বাচ্চাদের জন্য, ছোটো ছোটো বাচ্চাদের জন্য কাপড় বিতরণ করেছি আমাদের রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে। এবং এই উদ্যোগে আমাদের সাহায্য করেছেন আমাদেরই ক্লাবের মেম্বাররা, শাড়ি দিয়ে হেল্প করেছেন আমাদেরকে আমাদেরই রোটারি ক্লাবের মেম্বার রোটারিয়ান সিদ্ধার্থ বণিক এবং ওনার ওয়াইফ দেবশ্রী বণিক। শার্ট টি শার্ট দিয়েও আমাদেরকে হেল্প করেছেন রোটারিয়ান রঞ্জিত তরাত, এবং বাচ্চাদের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন রোটারিয়ান সত্যজিৎ কানঙ্গ। সব মিলে অ্যারাউন্ড 350 জন বেনিফিশিয়ারিদেরকে কাপড় ডিস্ট্রিবিউশন করেছি। মহালয়ার দিনেই অঘটন পাথারকান্দিতে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক প্রৌঢ়ের। কাজের উদ্দেশ্যে বের হয় আর বাড়ি ফেরা হলো না লঙ্গাই বাগানের বাসিন্দা রামনাথ কর্মকারের। কলকলিঘাট রেল স্টেশন থেকে প্রায় 100 মিটার দূরে ধর্মনগর শিলচরগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় রামনাথের। পরে স্থানীয়রা প্রত্যক্ষ করে তার বাড়িতে খবর পাঠান। কলকলিঘাট রেল স্টেশনের 100 মিটার দূরে একজন ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। পরে খবর করে বুঝতে পারলাম যে উনি লঙ্গাই বাসিন্দা রামনাথ কর্মকার নামে চিনা গেছে ওনাকে। মহালয়ার সকালে ভক্তদের ঢল নামলো কাটিগুড়ার বিভিন্ন দেবালয়ে। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির থেকে শুরু করে বিভিন্ন দেবালয়ে ছুটে আসেন ভক্তরা। তবে ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ছিল। অনেকেই তর্পণ করেছেন এদিন। সিদ্ধেশ্বর কপিলাশ্রম শিব মন্দির পরিচালন কমিটির সম্পাদক সুজন দত্ত এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। আজকের দিনটি একটি বিশেষ দিন, মহালয়ার দিন। অজস্র পুণ্যার্থীরা আমাদের এই মন্দিরে আজকের এই পুণ্য দিনে সমাগত হয়েছেন, সবাইকে আমি মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। মা দুর্গা আসছেন, সবার মনে, আমাদের সবার মনে যেন আনন্দ। একটি বিশেষ আবেদন থাকলো সবার প্রতি, আমাদের সনাতন ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন মা দুর্গার কাছে, যাতে এই জগতের বিশেষভাবে সনাতনের যাতে মঙ্গল হয়। আমরা সবাই সনাতনী ভাই বন্ধুরা পূজোর দিনে আনন্দ উৎসব সঙ্গে, যাতে আমাদের ধর্মীয় ভাব বিস্তৃত থাকে, কোনো ধরনের যাতে উচ্ছৃঙ্খলতা না দেখতে পাওয়া যায় সেদিকে আপনারা দৃষ্টি রাখবেন। আপনারা জানেন সবাই আমাদের এই মন্দিরে প্রতি বৎসরের ন্যায় এবারও মা দুর্গার আরাধনা করা হবে, অর্থাৎ পুজো করা হবে। আপনাদের সবার প্রতি নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন মন্দিরে, সবাই মা দুর্গার আরাধনায় ব্রতী হবেন। আমাদের এই মন্দিরের দুর্গাপুজো বা বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিপালন করা হয়, গতিকে শ্রদ্ধা বিশ্বাস এবং ভক্তি নিয়ে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই মন্দিরে আসার জন্য এবং মা দুর্গার আরাধনায় ব্রতী হওয়ার জন্য, যাতে আমরা সবাই সংঘবদ্ধ হতে পারি, যেটা একান্ত প্রয়োজন। সনাতনী ভাই বোনেরা যাতে সবাই মিলে আমরা আনন্দ উৎসবে মেতে উঠতে পারি।
কংগ্রেসে যোগ দিলেন অগপর কাছাড় জেলা কমিটির সহসভাপতি বকুল মজুমদার। তিনি তার পদত্যাগপত্র অগপ সভাপতি অতুল বড়ার কাছে পাঠিয়ে দেন। আজ শিলচর জেলা কংগ্রেস অফিসে তাকে কংগ্রেসে বরণ করে নেন জেলা সভাপতি অভিজিৎ পাল। উপস্থিত ছিলেন প্রশাসনিক সম্পাদক ইত্তিকার আলম লস্কর, প্রদেশ মহিলা কংগ্রেস সম্পাদক নবীমা মজুমদার প্রমুখ। প্রতি বছরের মতো এবারও মহালয়া উপলক্ষে পথ সঞ্চালন কর্মসূচি পালন করল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ অসম প্রান্তের স্বয়ংসেবকরা আজ এক র্যালি বের করেন শহরে। বিকেল 4টায় র্যালিটি বের হয় শিলচর টাউন ক্লাব ময়দান থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি ফের টাউন ক্লাব ময়দানে গিয়ে শেষ হয়। প্রথমে সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা অভিনন্দন। আজ পিতৃপক্ষের শেষ লগ্নে এবং দেবীপক্ষের সূচনা লগ্নে আমরা মহালয়ার এই সন্ধিক্ষণ ভারতবর্ষের ইতিহাসের এক পবিত্র দিন বলে মান্যতা আছে। আমরা গত 15 দিন আর আমাদের পূর্বপুরুষদের আর তর্পণের মাধ্যমে কাটিয়েছি। মহালয়ার ভোরে এক প্রভাত ফেরি বের করল শিলচর শিবালিক পার্ক দুর্গা মণ্ডপ পুজো কমিটি। প্রভাত ফেরির গাড়িতে কচি কাচাদের শিব, দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী এবং মহিষাসুর সাজিয়ে পরিক্রমা করা হয়। পুজো কমিটির আহ্বায়ক অঞ্জন স্বামী জানান, তাদের পুজো এবার 36 বছরে পা রাখল। প্রথমে অস্থায়ী মণ্ডপে পুজো হতো, কিন্তু বর্তমানে কমিটির স্থায়ী মণ্ডপ তৈরি হয়েছে। এখানেই প্রতিবছর পুজো চলে আসছে। সম্পূর্ণ শাস্ত্রীয় নীতিতে তাদের পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশ করা হয় মহালয়া তিথিতে আমরা শুভ সূচনা করলাম। আমাদের মায়ের আগমনকে আমরা স্বাগত জানালাম। ষষ্ঠী তিথিতে মাকে আমরা বরণ করে নিব। সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে শাস্ত্রীয় বিধানের মধ্যে পূজা অর্চনা হবে। আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। আমাদের এই শিবালিক পার্কের পূজাটা সার্বজনীন এবং পারিবারিক পূজার মতো। আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা গো, তুমি আমাদের অশুভ মনকে ধ্বংস করে আমাদের শুভকে মনের মধ্যে জাগ্রত করো। বুধবার গান্ধী জয়ন্তী উপলক্ষে ফকিরটিলা উদীচি সিনিয়র সিটিজেন হোমের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করে 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কাছাড় জেলা টিম। জেলার ইনচার্জ পল্লবিতা শর্মা জানান, এবার থেকে প্রত্যেক মাসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে আবাসিকদের। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মহালয়ার ভোরে জনসমুদ্র শিলচরে, সদরঘাট সেতুতে ভিড়। সংস্কারের কদিনের মধ্যেই বেহাল শহরের সড়ক। গান্ধী জয়ন্তীতে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভায় ঘৃণার রাজনীতির অবসানের আহ্বান। কলকলি ঘাটে ট্রেনে কাটা পড়ে প্রৌঢ়ের মৃত্যু। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।